আমিও ভালো আছি। দেখো তো তোমাদের চারিদিকে তাকিয়ে, ঘরটা কি অপরিচ্ছন্ন? রান্নাঘরটা, দই তরকারির খোসা, মাছ মাংস, মাছের আঁশ কোথাও পড়ে আছে কিনা? তাহলে কি হবে বলো দেখি? এগুলো বর্জ্য, এগুলো আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাড়িটাকে পরিষ্কার রাখতে হয়, তাই না? বর্জ্যগুলো ফেলে দিতে হয়, না হলে কি হবে, দুর্গন্ধ ছড়াবে আর আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হবে। সেরকমই আমাদের শরীরের মধ্যে এমন একটা প্রক্রিয়া আছে যা আমাদের বর্জ্যগুলো বের করে দেয়, যেটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে বের করে দেয়। এই প্রক্রিয়াটা হচ্ছে রেজন প্রক্রিয়া। আমি সন্ধ্যা সার্বিক ড্যাসো গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। আজ তোমাদেরকে আমি মানব দেহের রেজন প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। নিষ্কাশনের সম্পর্ক, তাই না? আর এই কাজটা কি করে? প্রধান অঙ্গ বৃক্ক। তাহলে রেচন তন্ত্র বলতে আমরা বুঝবো, প্রথমে রেচন আমরা বুঝলাম যে রেচনটা কি, যে জৈবিক প্রক্রিয়ার আমাদের শরীর থেকে বিপাকীয় ক্রিয়ার ফলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলো বের হয়ে যায়, সেই প্রক্রিয়াটা হচ্ছে রেচন প্রক্রিয়া বা রেচন। আর এই রেচন প্রক্রিয়া একটা তন্ত্রের সাথে জড়িত। এই তন্ত্রটা, তন্ত্র মানে কতগুলো অঙ্গ থাকবে, তার মধ্যে রেচন প্রক্রিয়ার প্রধান অঙ্গ যে রেচন তন্ত্রের সেটা হচ্ছে বৃক্ক বা আমরা ইংলিশে বলি কিডনি। আর তার সাথে কি থাকে? ইউরোটোর। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো এখানে বৃক্ক, ইউরোটোর, তারপরে মূত্রথলি, এটা ইউরোটোর, এই যেটা মূত্রথলি তারপর মূত্রনালী। এখন আমাদের জানতে হবে যে এই বর্জ্যপদার্থগুলো শরীরে যদি থাকে তাহলে আমাদের কি হবে, আমাদের বিভিন্ন অসুখ হবে। শুধু অসুখ কি হবে না, এমন আমাদের মৃত্যু পর্যন্তও হতে পারে। আমাদের যদি বৃক্ক ভালো না থাকে, এই যে বর্জ্যপদার্থগুলো ঠিক মতো তৈরি না হয় তাহলে আমাদের, এবং এটা নিষ্কাশিত না হয় তাহলে আমাদের মৃত্যু অবধারিত। এখন দেখো বৃক্কের অবস্থান কোথায়, এটার প্রধান অঙ্গ রেচন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক, এবং এই বৃক্কের অবস্থানটা হচ্ছে উদর। উদর মানে তোমরা আগেই তোমাদেরকে বলেছিলাম না, উদর গহ্বর মানে পেটের ফাঁকা জায়গাটার কথা, বক্ষ গহ্বর মানে বুকের কথা বলা আছে। তাহলে উদর গহ্বরে এই পিছন দিকে মানে পেটের পিছন দিকে মেরুদণ্ডটা যে আছে তার দুই পাশে, এবং বক্ষ পিঞ্জ, পিঞ্জ মানে হাড়গুলো যে পিঞ্জরের মতো হয়ে আছে, যেটা কাঠামো দেখো পিঞ্জরের মতো করে এরকম এরকম করে থাকে হাড়গুলো, এরকম করে হাড়গুলো থাকে না মেরুদণ্ডের এরকম করে। তাহলে এখানে এরকম এই পিঞ্জরে খাঁচার ভিতরে, খাঁচার নিচের দিকে, খাঁচার নিচের দিকে তার মানে এই পাশে আমাদের দুই পাশে পিছের পিঠের দিকে দুই পাশে দুইটি কিডনি অবস্থান করছে, তার মানে এটা হচ্ছে পেটের পিছনের দিকে এবং মেরুদণ্ডের নিচের দিক দুই পাশে, এবং এটা হচ্ছে বক্ষ গহ্বরটা, এখানে ছবিটা দেওয়া নাই, বক্ষ গহ্বরের নিচে এটা অবস্থান, এই পাশের অবস্থান পিঠ সংলগ্ন অবস্থা, এটা অবস্থান। তাহলে বৃক্কটা আমাদের সবসময় মনে রাখতে হবে কিডনি, আমরা বলি না কিডনি ইনফেকশন হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, ডায়ালাইসিস করতে হবে, এগুলো বিভিন্ন অসুখ হয় তখন এগুলো নিয়ে অনেক চিকিৎসা করতে হয়। তো এই কিডনি কি করে, মূত্র তৈরি করে, বুঝছো? আর কিডনিটা দেখতে কিরকম জানো? কিডনিটা দেখতে শিং
বাইরের দিকটা হচ্ছে উত্তর আর এই ভিতরের দিকটা দেখো এটা অবতল এখানে রেনাল শিরা প্রবেশ করছে রেনাল ধমনী প্রবেশ করছে ইউরেটর রেনাল ধমনী প্রবেশ করছে রেনাল শিরা বের হয়ে আসছে এদিক দিয়ে আর এটা হচ্ছে ইউরেটর এখানে আছে মূত্রথলির মধ্যে মূত্রনালী দিয়ে বের হয়ে গেছে আচ্ছা যাই হোক এখন এর আকৃতিটা তো দেখলাম কিরকম এখানে ছবিতে শিম বীজের মতন আমি যে আঁকার কিছুটা চেষ্টা করলাম শিম বীজের মতো এর তাহলে তোমাদের বৃক্ক দেখতে কেমন বৃক্কের অবস্থান কোথায় কোথায় বুঝতে পারলাম বৃক্ক কি কাজ করে বৃক্ক আমাদের শরীরে দুটি বৃক্ক অবস্থান করে দুটি বৃক্ক এবং এই বৃক্কের সাথে ইউরেটর এই যে ইউরেটর এই নালীটা সংযুক্ত এই রোটর এই নালীটা সংযুক্ত এটা মূত্রথলিতে আসে সংযুক্ত হয়েছে মূত্রটাকে নিয়ে আসে বুঝছো তাহলে বৃক্ক থেকে এই যে দেখতে পাচ্ছ এগুলো তাহলে দেখো এটা লালচে খয়েরি রঙের দুই পাশে আছে দুই পাশে দুটো বৃক্ক আছে আর রেনাল রেনাল কথাটা হচ্ছে বৃক্ক সম্পর্কীয় বৃক্কে কথা বৃক্ক নিয়ে আলোচনা রেনাল চলে আসবে রেনাল ধমনী রেনাল শিরা তাহলে এই যে ধমনী কি করে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে তাই না এখানে দেখতে পাচ্ছ ডর্সাল আওটা থেকে এই যে ধমনী থেকে এর মধ্যে বৃক্কের মধ্যে চলে গেছে দিয়ে অসংখ্য শিরায় অসংখ্য শাখা প্রশাখা কোষিক জালিকা বিভক্ত হয়ে যায় আবার এখান থেকে রেনাকে ভাই এখান থেকে বের হয়ে আসছে রেনাল শিরাটা বের হয়ে আসছে শিরা বের হয়েছে আর ইউরোটো তাহলে বৃক্ক থেকে বের হয়ে আসে ইউরোটো আর রেনাল শিরা আর প্রবেশ করে রেনাল ধমনী তাহলে তোমরা কি বলবা বৃক্ক দুইটি মানব দেহের বৃক্ক দুইটি এটা পেচনতন্ত্রের প্রধান অঙ্গ এবং এই বৃক্কের বাইরের দিকটা উত্তর এবং ভিতরের দিকটা অবতল এই অবতল অবতল অংশটাকে বলা হয় হাইলাস বা হাইডা আর বৃক্ক থেকে বের হয়ে আসে ইউরেটর ইউরেটর বের হয়ে আসে আর বের হয়ে আসে রেনাল শিরা এই যে রেনাল শিরা প্রবেশ করে রেনাল ধমনী তাছাড়া এটাকে এই বাইরের অংশ এটাকে বলা হয় ক্যাপসুল ক্যাপসুল এই যে ইউরেটরের অংশটা প্রশস্ত এই দিকে হয়ে গেছে না কিছুটা প্রশস্ত হয়ে গেছে এখানে এই প্রশস্ত অংশটাকে বলা হবে পেলভিস এখানে পেলভিসে এখানে এই যে এই ছবিগুলো যে দিলাম এরকম ঝাঁটার মতন থাকবে প্রসারিত প্রসারিত এটা এগুলোকে বলা হচ্ছে পিরামিড এই যে পিরামিড রেনাল পিরামিড বলা হয় এখন প্রত্যেকটা বৃক্কের মধ্যে আমরা যদি এখন দেখো বৃক্কটাকে লম্বচ্ছেদ করি এই যে এখানে বৃক্কের লম্বচ্ছেদ আছে বৃক্কটাকে যদি লম্বচ্ছেদ করি এখানে দেখা যাবে 8 থেকে 12টা রেনাল পিরামিড আছে দেখতে পাচ্ছ না পাচ্ছ দেখো এই যে ইউরেটরের উপরের অংশটা এটা এখানে বৃক্কে অবস্থান করছে যেটা প্রসারিত হয়েছে এটাকে পেলভিস বলা হচ্ছে আর এগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড এগুলো 8 থেকে 12টা থাকে এবং এগুলো প্রসারিত ঝাঁটার মতন সামনে অংশটা ঝাঁটার মতো হয়েছে এই ঝাঁটার মতো অংশটাকে প্যাপিলা এগুলাকে বলা হবে প্যাপিলা বা পিরকা বাংলায় পিরকাও বলে তাহলে এগুলো এখানে এসে এসে পেলভিসের সাথে উন্মুক্ত হয়েছে আর এখানে দেখো এই যে অংশটা
এটা হচ্ছে তো ক্যাপসুল, এটাকে বলছো ভিতরে হচ্ছে ভিতরের অংশটা কর্টেক্স, ভিতরের অংশ কর্টেক্স, তারপরে আছে মেডুলা, তারপরে আছে পেলভিস। আচ্ছা এই যে পেলভিস, এই যে পেলভিসটাই এদিকে হয়েছে ইনভার্টর, এইখান থেকে মূত্র সংগৃহীত হয়ে এখানে ইউরিনিফেরাস নালিকা কতগুলো আছে এই যে এখানে, এরকম ইউরিনিফেরাস নালিকা বহু আছে, 10 থেকে 12 লক্ষ, এক একটা বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ ইউরিনিফেরাস নালিকা নেফ্রন আছে। ইউরিনিফেরাস নালিকা দুটো অংশ, একটা নেফ্রন উপরেরটা আর নিচেরটা হচ্ছে সংগ্রাহক নালিকা। তাহলে তুমি যদি একটা বৃক্ককে কি করতে হবে, লম্বচ্ছেদ করো, লম্বচ্ছেদ করলে আমরা ভিতরে যে দেখতে পাবো সেগুলো যা যা দেখতে পাবো, দেখো এগুলোকে বলতে হচ্ছে, বলা হচ্ছে রেনাল পিরামিড। এই যে এগুলো দেখো ওটা ঝাঁটার মতো, যেগুলো অংশ ঝাঁটার মতো এগুলো আর্থিক বারোটা থাকবে। আচ্ছা এগুলা প্যাপিলা বলা যাবে, এই যে প্রসারিত হয়ে আছে এগুলা প্যাপিলা, আর এগুলোই আবার পেলভিসে উন্মুক্ত হয়ে গেছে এগুলা মেডুলা। তারপরে এই যে ক্যাপসুল, এটা হচ্ছে একটা আবরণ দ্বারা আবৃত আছে, এর ভিতরের যে অংশটা কর্টেক্স, তারপরের অংশটা হচ্ছে মেডুলা, তারপরে অংশটা হচ্ছে পেলভিস, বুঝতে পারছো? তাহলে এখন এর মধ্যে ইউনিফেরাস নালিকা, অসংখ্য ইউনিফেরাস নালিকা মানে এক একটা দিকে 10 থেকে 12 লক্ষ ইউনিফেরাস নালিকা আছে, আর এই যে রেনাল ধমনীটা যে প্রবেশ করছে এখানে ভিতরে, অনেক কৈশিক জালিকা সমস্ত বৃক্কটাতে ছড়ায় আছে। এখন ইউনিফেরাস নালিকা 10 থেকে 12 লক্ষ, চিন্তা করে দেখো এক একটা বৃক্কের মধ্যে এই বৃক্কে এই ইউনিফেরাস নালিকার আবার দুটো অংশ, দুটো অংশ ভাগ করছে, ভাগ করছে, একটাকে বলতেছে অঙ্গের ভিতরের অংশগুলো বললাম, সেগুলো মাথায় নিবা,
তারপরে সেখান থেকে ইউনিফেরাস নালিকা যে 10 থেকে 12 লক্ষ আছে প্রতিটা দিককে, সেখানকার একটা ইউনিফেরাস নালিকার নেফ্রন, উপরের অংশটা নেফ্রন, নেফ্রন নিয়ে এখন আলোচনা করা হচ্ছে, যেন ছাকনির মতো কাজ করে। এখন এই ছাকনির নেফ্রনের উপরের এই অংশটাকে বলা হয় রেনাল কর্পাসাম, আর এই পরের অংশটাকে গোটাটাকে এইটাকে বলা হয় রেনাল টিউবুল। আর এখানে যে সংগ্রাহক নালিকাটা আছে, তাহলে রেনাল কর্পাসাম এই নেফ্রনের রেনাল কর্পাসাম থেকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা পেয়ালা আকৃতি যে অংশটা সেটা হচ্ছে বোমাস ক্যাপসুল, এইটাকে তুমি তোমরা বলবা আবার সোজা বুকের মতো হয়ে আসছে আকৃতি। কোথা থেকে আসলো এই কোষিক জালিকা? এই যে এখানে রেনার ধমনী প্রবেশ করছে না, এখানে অসংখ্য কোষিক জালিকা বিস্তার লাভ করছে, সেই কোষিক জালিকা থেকে এটাকে বলা হচ্ছে এফারেন্ট, ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ করে কৈশিক জালিকা অনেকগুলো করে গ্লোমেরুলাস তৈরি করে, আবার ইফারেন্ট হয়ে এই এইখান থেকে ক্যাপসুল থেকে বের হয়ে চলে গেছে। আর এখানে রক্তটা কি হচ্ছে? পরিশোধিত হচ্ছে। মনে করো এটা আলট্রাফিল্ট্রেট হচ্ছে, এখানে এখানে হয়ে মূত্র তৈরি করতেছে, মূত্র তৈরি করে এটা রেনাল কর্পাসালের অংশে মূত্র তৈরি করে। এটা কি করছে? এই যে গোড়াদেশীয় নিকটবর্তী প্যাঁচানো নালিকাটা আছে না, যেটাকে বলা হয় রেনাল টিউবুল, এটাকে বললাম রেনাল কর্পাসাল, নেফ্রনের একটা অংশ, আর একটা রেনাল টিউবুল যেটা বের হয়ে চলে আসছে, এটা কিন্তু অনেক বড়। এই যেটা নিকটবর্তী, যেটা বোমাস ক্যাপসুলের শেষ প্রান্ত থেকে তৈরি হয়েছে, এখানে এখানে চলে আসছে যখন, তখন এটা আরো পরিশোধিত হচ্ছে, মানে এটা আরো শোষণ করে নিচ্ছে, শোষণ করে নেওয়াতে এখানে তারপরে শোষিত হচ্ছে, বারবার শোষিত হয়ে একটা হালকা খয়েরি রঙের মূত্রের রং কিরকম, হালকা হলুদ, তাই না? হালকা হলুদ কেন বলতো? ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার কারণে মূত্রের রং হলুদ। এই যে মূত্র চলে আসছে, আসে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এই যে গোড়া দেশে এখান থেকে এসে এ পর্যন্ত এসে হেনরি লুপ, এই লুপটার নাম হচ্ছে হেনরি ইউ শেপ, ইউ আকৃতি, এখানে আসছে। আসার পর প্রান্তীয় প্যাঁচানো নালিকা এখানে চলে এসে সংগ্রাহক নালিকার মাধ্যমে, এটা সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা কার অংশ ছিল বলো? ইউনিফেরাস নালিকার নেফ্রন আর সংগ্রাহক নালিকা ছিল না, নেফ্রনেরকে আবার ভাগ করা হলো দুইটা ভাগে, তার মধ্যে আবার কতগুলো ভাগ, তাহলে সংগ্রাম নালিকা এসে তখন এটা আবার এই যে ইউরেটর আছে না, এই যে ইউরেটরের মাধ্যমে এখানে এখানে
পেলভিস এটা উন্মুক্ত হচ্ছে, তারপর ইউরেটর দিয়ে এখানে মূত্র থলিতে মূত্র চাপ হলে মূত্র নালী দিয়ে এটা বের হয়ে চলে আসছে। তাহলে দেখো এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, তোমাদের মনে রাখতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে, মনে রাখতে হবে। নেচর বর্জ্য পদার্থ নিষ্কাশন বললে হবে না, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে হবে, ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এই বর্জ্য পদার্থ গুলো নিষ্কাশিত হয়। আর মূত্রে মূত্রের 80-90% হচ্ছে পানি। এই বৃক্ষ দিয়ে কি হচ্ছে, এই যে নাইট্রোজেন মধ্যে বর্জ্য পদার্থ গুলো নিঃসৃত হচ্ছে 80%, বাকি 20% বিভিন্ন ভাবে ঘামের মাধ্যমে কিছু নিঃসৃত হয়, বিভিন্ন ভাবে বের হয়ে আসে। তাহলে তোমরা মানব রেচন তন্ত্রের রেচন কি, রেচন সম্পর্কে জানলা, তার আগে যে মধ্যে বর্জ্য পদার্থ নিষ্কাশন, রেচন পদার্থ গুলো রেচন এগুলো অপ্রয়োজনীয়, যেগুলো সেগুলো শরীরের মধ্যে থাকা যাবে না, সেই এই জন্য সৃষ্টিকর্তা একটা সিস্টেম করে দিয়েছে যেন কোন অপ্রয়োজনীয় বর্জ্য আমাদের শরীরের মধ্যে না থাকে। এবং এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। রেচন তন্ত্রের প্রধান অঙ্গ বৃক্ক, বৃক্ক আছে, তারপরে আর অঙ্গগুলো আছে, ইউরেটর আছে, মূত্রথলি আছে, মূত্রনালী আছে। তারপরে আমরা এখানে বৃক্কের লম্বচ্ছেদ করে যে অংশগুলো পেলাম, শিমের বিচির মতন দেখতে, লালচে রঙে, বাইরের উত্তর ভিতরের দিকটা অবতল, অবতল অংশটাকে কি বলে, হাইলাস বা হাইলেম বলে। এখানে ইউরোটের পেলভিস অংশটা এখানে উন্মুক্ত হয়, ইউরোটরের সামনে প্রশস্ত অংশটা পেলভিস। আর এই এটা হচ্ছে বলা হয় এটাকে ক্যাপসুল, ভিতরে কর্টেক্স, তার ভিতরে মেডুলা, পেলভিস। আর 8-12টা কি থাকে, এটা রেনাল পিরামিড থাকে, এদের সমুখভাগে প্রশস্ত ঝাঁটা নেই, দেখো এগুলোকে বলা হয় ক্যাপিলা, তিরকাও বলা যায়। আর কি থাকে বৃক্কে, প্রতিটা বৃক্কে 10-12 লক্ষ ইউরিনফেরাস নালিকা থাকে। এই ইউরিনফেরাস নালিকা আবার ভাগ করা হয়েছে নেফ্রন আর সংগ্রাহ নালিকা। এখানে দেখো একটা নেফ্রন কে নিয়ে কাজ করা হলো, দেখানো হলো নেফ্রনের দুইটা পোর্শন, এটা হচ্ছে রেনাল কর্পাসল, আর এই এই সম্পূর্ণ এই এইটা অংশ যে দেখা যাচ্ছে নালীর মতো, এটা রেনাল টিবিউল। আর এখানে কাপের মতো যেটাকে বলা হচ্ছে নেফ্রনের সম্মুখ ভাগে, কাপের মতো পেয়ালার মতো অংশটা, এটাকে বোমান্স ক্যাপসুল বলছে। তার মধ্যে এখানে যে এরকম করে আছে পেঁচানো গুচ্ছাকারে কৈশিক জালিকা গুলো 50-50টার মতন, এটাকে কি বলা হচ্ছে গ্লোমেরুলাস, এফারেন্ট ধমনী দিয়ে এখানে প্রবেশ করছে কৈশিক জালিকা গুলো, আবার ইফারেন্ট দিয়ে এইখান থেকে ক্যাপসুল থেকে এখান থেকে বৃক্ষ থেকে এখান থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে এই ক্যাপসুল থেকে বের হয়ে যাচ্ছে ইফারেন্ট ধমনী দিয়ে। আর এটা এখানে আলট্রা ফিল্ট্রেট হচ্ছে, ছাঁকনির কাজ করতেছে, বুঝছো, পেয়ারাটা ছাঁকনির কাজ করছে, ছাঁকনি হয়ে এখানে রক্তটা যেটা চলে যাওয়া ইফারেন্ট ধমনী দিয়ে বের হয়ে যাচ্ছে, আর যেটা বর্জ্য হচ্ছে সেটা এই গোড়াদেশীয় নালিকাটা দিয়ে, নিকটবর্তী গোড়াদেশীয় নালিকা দিয়ে এখানে চলে আসছে, এটা হচ্ছে রেনাল টিউবুলের মধ্যে দিয়ে চলে আসছে। এই এই যে রেনাল টিউবুলটাকেও কিন্তু তিনটা ভাগ করা হয়েছে, তিনটা ভাগের মধ্যে এই ভাগটাকে বলা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা বা গোড়াদেশীয় পেঁচানো নালিকা। তারপরে এটা হেনরির লোক, এই একদম ইউ শেপ, এটা চলে আসতেছে
প্রান্তের দিকে, প্রান্তীয় কাঁচামালিকা, তারপরে এই প্রান্তীয় কাঁচামালিকাটা নিয়ে আস্তে আস্তে সংগ্রাহক নালিকাতে নিয়ে আসার পর এটা পেলভিসে, এই যে এখান থেকে এসে এখানে এসে এটা মূত্রটাকে পেলভিসে নিয়ে আসতেছে, পেলভিস থেকে এটা ইউরেটরের মাধ্যমে, এই যে ইউরেটরের মাধ্যমে মূত্রথলিতে চলে আসছে, মূত্রথলি থেকে মূত্র নালীর মাধ্যমে বাইরে বের হয়ে যাচ্ছে। আর কি বললাম তোমাদেরকে, বললাম যে মূত্র, মূত্রের রং হলুদ হয় কেন বলো তো, বলো, ইউরোপন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে। মূত্রে প্রায় 90% থাকে পানি, কোনো বর্জ্য পদার্থ শরীরের মধ্যে থাকলে কিন্তু অসুবিধা এমনকি মৃত্যুর কারণ হতে পারে। এটা এই বর্জ্য পদার্থটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। তাহলে রেচন পদার্থ গুলো কি, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো আমাদের শরীরের কি, যদি আমরা কি খাই, আমিষ জাতীয় খাদ্য বেশি খাই তাহলে মূত্রে কি অম্লত্ব বেশি বৃদ্ধি পাবে, আর ফলমূল শাকসবজি বেশি খেলে ক্ষারত্ব বৃদ্ধি পাবে। আর শরীর সুস্থ রাখার জন্য আমাদেরকে প্রয়োজনীয় পানি পান করতে হবে, আবার অতিরিক্ত পানিও পান করা যাবে না, তুমি প্রয়োজন যতটুকু ততটুকুই তোমাকে খেতে হবে, বেশি খেলে অতিরিক্ত তো আর পান করা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আজকে বাড়ির কাজ নেফ্রনের চিহ্নিত বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিয়ে আমাদের শরীরে পানির ভারসাম্য রক্ষা করছে, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করছে, আমাদের সুস্থ থাকতে সাহায্য করছে, তাই না? তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ থাকলো বৃক্কের অঙ্গচ্ছেদের এবং নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করা।